এসআর নিউজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। আজ জেলা তৃণমূল কংগ্রেস বর্ধিত সভা ডাকে। সেখানে ব্লকের সভাপতি, প্রত্যেক এমএলএ, মহকুমা, জেলা সেক্রেটারিরা উপস্থিত ছিলেন। আজকের আলোচ্য বিষয় ছিল মূলত ভোটার লিস্ট সংক্রান্ত আলোচনা। ভোটার লিস্টের নাম নথিভুক্তকরণের কাজ চলছে বেশ কয়েক মাস ধরে। শুধু তাই নয়, 16 নভেম্বর ইনডোর স্টেডিয়ামে একটি সভার আয়োজন করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এছাড়াও রয়েছে 19 জানুয়ারি মুখ্যমন্ত্রী ব্রিগেড চলো সমাবেশ অনুষ্ঠান। এই সমাবেশ অনুষ্ঠানের প্রস্তুতি সংক্রান্ত আলোচনাই ছিল আজকের সভার মূল বিষয়। আমাদের 16 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেলা 11টায় যে সভা হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা বর্ধিত সভা ডেকেছি জেলা তৃণমূল কংগ্রেসের। সেখানে ব্লকের সভাপতি, মহকুমা, অল এমএলএ এবং আমাদের জেলার সমস্ত জেনারেল সেক্রেটারি সবাইকে, বিশেষ আমন্ত্রিত সকলকে আমরা এখানে আজকে আহ্বান জানিয়েছি। আমাদের আজকে আলোচ্য বিষয় ছিল এবং মূল লক্ষ্য ছিল ভোটার লিস্ট, যে এতদিন ধরে আমাদের কাজ চলছে। আপনারা জানেন যে মাঝখানে পুজো এবং অন্যান্য উৎসব মহরম এসবগুলো পড়েছিল, তবুও আমরা ভোটার লিস্টের কাজ করেছি ব্যাপকভাবে। এটা মমতা ব্যানার্জির নির্দেশ এবং আমরা চাই যে প্রতিটি মানুষ যাতে ভোটের অধিকার পায়, তার জন্য আমরা ভোটার লিস্টের কাজ আমরা ব্যাপকভাবে করেছি। এবং এর তারপরেও আছে আমাদের 16 নভেম্বর ইনডোর স্টেডিয়ামে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মিটিং ডেকেছেন, সেই মিটিংয়ে আমরা যাব। কারা কারা যাবে আমরা এখনই ঘোষণা করব। তারপরে যেটা রয়েছে 19 জানুয়ারি আমাদের ব্রিগেড চলো যে প্রোগ্রাম, সেটা হবে আমাদের ঐতিহাসিক প্রোগ্রাম। তৃণমূলের সমস্ত রেকর্ডকে ভেঙে ঐতিহাসিক সমাবেশে পরিণত করতে হবে 19 জানুয়ারি, আগামী 19 জানুয়ারি। সেই 19 জানুয়ারি প্রোগ্রামকেও কী করে সফল করা যায় এবং প্রতিটি বুথ স্তর থেকে যাতে আমরা সমস্ত শ্রেণীর কর্মীকে নিয়ে যেতে পারি, পঞ্চায়েত সমিতি, জেলা সভাপতি, সদস্য, জেলা পরিষদ, সবাইকে আমরা এই নির্দেশ দেবো আজকে যে আপনারা সবাই মাটিতে ঝাঁপিয়ে পড়ুন এবং মমতা ব্যানার্জির ডাকে ব্রিগেড চলো এই প্রোগ্রামকে আমাদেরকে সফল করতে হবে। আমাদের বিজেপি আমাদের ভারতবর্ষের বুকে যেভাবে আর্থিক সংকট সৃষ্টি করেছে, যেভাবে সামাজিক সংকট তারা সৃষ্টি করছে, যেভাবে তারা উন্নয়নকে ব্যাহত করছে, যেভাবে ভারতবর্ষের এগিয়ে চলার পথকে তারা ব্যাহত করে দিয়েছে, তার প্রতিবাদে এবং বাংলার উন্নয়নকে স্বাগত জানাতে আগামী 19 তারিখে আমরা ব্রিগেড চলো প্রোগ্রামে ডাক দিয়েছি। এই সব মিলিয়ে আজকে আমাদের সভা, আমাদের বিজয়ের পর এই সভা, তাই সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। আপনাদের মাধ্যমে আমি আমার জেলাবাসী সবাইকে আমার বিজয়া, মহরম, ছট পুজো এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, এই কথা বলে আমি আমাদের দেখছেন এএসআর নিউজ। লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন।